এই গরমে বেশিক্ষণ রান্নাঘরে কাটাতে কারোরই বিশেষ একটা ইচ্ছা করে না, তাই সামান্য উপকরণেই ঝটপট তৈরি হয়ে যাবে এরকম একটা নাস্তা, জলখাবার কিংবা টিফিন রেসিপি আজ আপনাদের জন্য। তেল প্রায় নেই বললেই চলে, এই পথ বাচ্চা থেকে বড় সকলেরই এক কথায় ভালো লাগবেই। আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এই পদটা আপনারা কেন বানাতে চাইবেন তার কারণগুলো আপনাদের প্রথমেই বলে দিই। এটা খুব স্বল্প উপকরণে তৈরি হবে, তেল খুব নামমাত্র লাগে, আর এর সাথে রয়েছে একটা খুব সুন্দর চাটনি, আর এটা যে কোনো সময় খেতে ভীষণ ভালো লাগে। বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু এটা দারুণ মজার রেসিপি। এর জন্য আমি নিয়েছি এখানে 3¼ কাপ, মানে 1¼ কাপ মতন আমি সুজি নিয়েছি, আর নিয়েছি 1/2 কাপ টক দই। দুটো একসাথে বেটে নেব, এটা টাইট টাইট করেই আমি বাটবো। যদি মনে হয় খুব টাইট লাগছে, বাটতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে অল্প জল দিতে পারেন। একদম স্মুথ করে বেটে নিচ্ছি, ব্যাটারটা দেখুন একদম মোলায়েম করে বেটে নিয়েছি। আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম ঘনত্বটা হবে। এরপর এখানে আমি নিয়েছি কিছুটা গাজর কুচি, এটাকে আমি ছোট চৌকো করে গাজরটাকে কুচি করে নিয়েছি। এখানে আমি একটা গাজরকে কুচি করে রেখেছি, আর নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি, আর লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকেও আমি চৌকো ছোট করে কুচি করে নিয়েছি। সাথে নিয়েছি টমেটো কুচি, আমি এখানে মিডিয়াম সাইজের টমেটোটাকে কুচি করে নিয়েছি। এরপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি পুরো গাজরটা। যদি দিতে চান পুরোটা দিতে পারেন, কিংবা কিছুটা কমও দিতে পারেন। গাজরটা দেওয়ার পরে আমি বাকি সমস্ত ভেজিটেবলস যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি এখানে ধনে পাতা কুচি কিছুটা। এখানে আমি কিছুটা ধনে পাতা আর কিছুটা কারি পাতা একসাথে কুচিয়ে রেখেছিলাম। দুটো একসাথেও আপনারা ব্যবহার করতে পারেন, যেমন পছন্দ করবেন সেই মতন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আমি 1 চা চামচ নুন দিয়েছি, আর 1 চা চামচ চিনি, গুঁড়ো চিনিটা ব্যবহার করেছি। আর এখানে একটা জিনিস দিতে হবে, সেটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন, না হলে কিন্তু এই যে জিনিসটা বানাবো সেটা কিন্তু এতটা সুন্দর ফ্লপি হবে না। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন খাবার সোডা। খাবার সোডা দেওয়ার সাথে সাথেই কিন্তু দইয়ের সাথে এটা রিয়্যাক্ট করবে, তখন এটা সুন্দরভাবে ফ্লপি হয়ে যাবে। এখানে কোনো রকম ইনো ব্যবহার করার কোনো দরকার নেই, দেখুন কতটা সুন্দর ফ্লপি হয়ে গিয়েছে। এটা যদি না দেন তাহলে কিন্তু একটু শক্ত হবে, সেটার থেকে এটা যদি দিয়ে দেন তাহলে খেতে অনেক সুন্দর লাগবে, নরম তুলতুলে হবে, ফ্লপি হবে, মানে কেকের মতন হবে। পুরো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি একটা টিফিন বক্স নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি তেল, তেলটাকে বেশ ভালো করে তলায় গ্রিজ করে নিচ্ছি। এইটুকুই তেল লাগবে, এর থেকে বেশি কোনো তেল লাগবে না। সুতরাং বুঝতেই পারছেন এই টিফিনটা তৈরি হবে যাকে বলে একদম নামমাত্র তেলে। এরপর আমি ব্যাটারটা এখানে ঢেলে দিচ্ছি, টিফিন নিয়ে যাবেন আর টিফিন বক্সেই কিন্তু টিফিনটা তৈরি হয়ে যাবে, কেমন মজার না? এরপর আমি গ্যাস অন করে নিচ্ছি আর কড়া বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছুটা জল, 1 কাপ মতন আমি জল দিয়েছি। দেওয়ার পরে এখানে একটা র্যাক বসিয়ে দিচ্ছি, দেওয়ার পরে টিফিন বক্সটাকে একটু ঠুকে নিচ্ছি যাতে ভিতরে কোনো এয়ার বাবেল না থাকে। এরপর আমি টিফিন বক্সটা এখানে বসিয়ে দিচ্ছি, দেওয়ার পরে ওপর থেকে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এভাবে দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন, শুধুমাত্র ওপরটা একটু দেখতে ভালো লাগবে বলে আমি এইভাবে গার্নিশ করে দিচ্ছি। দেওয়ার পরে টিফিন বক্সের ঢাকাটা এইভাবে আটকে দিচ্ছি, দিয়ে ওপর থেকে কড়ার ঢাকাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে প্রথমে হাই ফ্লেমে আমি রেখেছিলাম 5 মিনিটের মতন, তারপর আমি এটাকে লো ফ্লেমে করে দেব মোটামুটি 20-25 মিনিটের জন্য। এটা হতে থাক, এদিকে আমি চাটনিটা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি 2 টেবিল চামচের মতন বাদাম, 2 টেবিল চামচ ছোলা, যেটা ভাজা ছোলা হয় সেই ছোলাটা, আর দিয়ে দিচ্ছি 3টের মতন রসুনের কোয়া, 3-4টে রসুনের কোয়া দিলেই হয়ে যাবে, আর দিয়ে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা, আর কিছুটা ধনে পাতা, আর 1টা বড় সাইজের টমেটো, সেটাকে কুচি করে রেখেছি, আর নিয়েছি 1 টেবিল চামচের মতন কুচি করে রাখা পেঁয়াজ। এই দিয়ে চাটনিটা তৈরি হয়ে যাবে, চাটনিটা খুব চটজলদি তৈরি হয়ে যাবে। সমস্ত জিনিস একসাথে দিয়ে দিচ্ছি মিক্সির জারে, আমি এটাকে যতটা সম্ভব কম জল দিয়ে বেটে নিয়েছি, এইভাবে স্মুথ করে বেটে নিয়েছি। নেওয়ার পরে একটা বাটিতে এটাকে ঢেলে দিচ্ছি। এই চাটনিটা খেতে দারুণ মজার হয়, আর এই যে টিফিনটা দেখাচ্ছি তার সাথে কিন্তু এই চাটনিটা খুবই ভালো লাগে। এর সাথে স্বাদ মতো নুন দিয়েছি, আমি 1/2 চা চামচের মতো নুন দিয়ে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি তড়কা লাগাবো, তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, গোটা সর্ষে, 1টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। বেশ ভালো করে পুরোটা ভাজা হয়ে যাওয়ার পরে ওপর থেকে জাস্ট এইভাবে দিয়ে দিলেই হয়ে যাবে, ইনস্ট্যান্ট চাটনি তৈরি হয়ে যাবে। এই চাটনিটা কিন্তু ফ্রিজে একদিনের জন্য রেখেও দিতে পারেন, ধরুন বিকালবেলা বানিয়ে নিলেন,
কিংবা সন্ধ্যেবেলা বানিয়ে নিলেন সকালবেলা টিফিনে দিতেও পারেন, কোনো অসুবিধা হবে না। চাটনি তৈরি হয়ে গিয়েছে, এদিকে দেখে নেওয়া যাক এটা তৈরি হয়েছে কিনা। আমি কিন্তু একটা টুথপিক ফুটিয়ে দেখে নিয়েছিলাম ভিতরে কাঁচা আছে কিনা, সেটা কিন্তু আপনাদের করে নিতে হবে। এরপর তুলে নিয়েছি, এটা দেখুন দুটো জিনিস একেবারে রেডি হয়ে গিয়েছে। এরপরে এটাকে সাইড থেকে এইভাবে ছুঁড়ে দিয়ে প্রথমে ঘুরিয়ে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি এটা উঠে আসে। এটা খুব সুন্দর ফ্লপি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপরে আমি এটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে বার করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে, একদম যাকে বলে সুজির একটা স্টিম কেক তৈরি হয়ে গিয়েছে উইথ ভেজিটেবলস, মানে ভেজিটেবলসের সাথে এই যে সুজির কেকটা তৈরি হয়েছে এটা কিন্তু দেখতেও ভীষণ ভালো হয়েছে, আর খেতে তো বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হবে। এরপর পিস পিস করে কেটে নেওয়ার পালা, পিস পিস করে যেমন ইচ্ছা আপনারা কাটতে পারেন, যেমন আপনাদের পছন্দ সেইভাবে কেটে এটাকে সার্ভ করতে পারেন। আর এই এক একটা পিস যখন বাচ্চাদের টিফিনে দেবেন না, তখন বাচ্চার সাথে সাথে বাচ্চাদের বন্ধুদেরও ভীষণ ভালো লাগবে। এই টিফিনটা আমি আমার মেয়ের স্কুলে পাঠিয়েছিলাম, ওরা কিন্তু একদম কাড়াকাড়ি করে খেয়েছিল। সেই জন্য আপনাদেরও বলার যে এই রকম টিফিন এই গরমেতে অবশ্যই বানিয়ে দেখবেন, সকলের খুব ভালো লাগবে। আর এটা খুব নরম, স্পঞ্জি, সুন্দর হয়। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এর স্বাদের কোনো হেরফের হবে না। এরপর খাওয়ার পালা অবশ্যই খেয়ে নেবো, কিন্তু আপনারা ভুলে যাবেন না, এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আপনাদের সকলের খুব ভালো লাগবে, বিশেষ করে বাচ্চাদের তো অবশ্যই ভালো লাগবে। তাহলে আর দেরি নয়, বানিয়ে ফেলুন। আর কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা, আর কী কী রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সঙ্গে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওর সাথে।